আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডিয়া স্কুল কর্তৃক আয়োজিত KZIS অনলাইন হোম স্কুল প্রোগ্রামিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা তাসনিম অন্তরা, সহকারী শিক্ষক গণিত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাস করব। তো ষষ্ঠ শ্রেণীর বিগত ক্লাসে আমরা অনুশীলনী 5-এর অঙ্ক করেছিলাম 30 পর্যন্ত। তো আজকে আমরা 30-এর পর থেকে অঙ্ক করা শুরু করব। তো তোমরা বোর্ড বইয়ের পৃষ্ঠা নং 105 বের করো। 5 বের করে 31 নম্বর অঙ্কে টাকটা দেখো, কি বলা আছে। কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে, দুইজনের একত্রে 25টি চকলেট আছে। কণিকার চকলেট কতগুলো চকলেট আছে, অর্থাৎ কণিকার চকলেট সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে ধরি যার চকলেট সংখ্যা বের করতে হবে তার সংখ্যাটাকে ধরতে হবে। ধরি কণিকার কাছে চকলেট আছে xটি। এখন বলা আছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ আছে কার কাছে, মনিকার কাছে। সুতরাং মনিকার কাছে চকলেট আছে 4 গুণ, অর্থাৎ 4xt। শর্ত মতে কি বলা আছে, বলা আছে দুইজনের নিকট একত্রে 25টি চকলেট আছে, অর্থাৎ কণিকার চকলেট সংখ্যা x এবং মনিকার চকলেট সংখ্যা কত, 4x। একত্রে মানে কি, যোগ, কতগুলো, 25, বা 4x আর x যোগ করলে কত হয়, 5x ইজ ইকুয়াল টু 25, বা x ইজ ইকুয়াল টু 5 এর পাশে আছে গুণ, ওই পাশে গেলে কি হবে, ভাগ। 25কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5। এক্স এর মান কত, 5। এক্স মানে কি, কণিকার চক্রের সংখ্যা। সুতরাং কণিকার কাছে 5টি চকলেট আছে, ঠিক আছে। তারপর 32 নম্বর অঙ্কে ডাকটা বলা আছে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল হচ্ছে 30, সংখ্যা দুইটি নির্ণয় করো। যেহেতু সংখ্যা দুইটির আমরা জানি না, ধরি সংখ্যা দুটি যথাক্রমে এক্স ও এক্স প্লাস টু, ঠিক আছে, এক্স ও এক্স প্লাস টু। শর্ত মতে সংখ্যা দুটোর কি বলছে, যোগফল। তাহলে এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু যোগফল হচ্ছে 30, বা এক্স প্লাস এক্স অর্থাৎ 2x প্লাস টু ইজ ইকুয়াল টু 30, বা 2x ইজ ইকুয়াল টু 2 এর পাশে আছে প্লাস, ওই পাশে গেলে কি হবে, মাইনাস, বা 2x ইজ ইকুয়াল টু 28, বা x ইজ ইকুয়াল টু 28/2। সুতরাং x ইজ ইকুয়াল টু 28কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 14। সুতরাং একটি সংখ্যা অথবা সংখ্যা দুটি যথাক্রমে ফোরটিন প্লাস টু অর্থাৎ 14 ও 16, ঠিক আছে। তারপর 33 নম্বর অঙ্কে ডাকটা দেওয়া আছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 27, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে ধরি সংখ্যা তিনটি যথাক্রমে এক্স প্লাস টু এক্স প্লাস 4। শর্ত মতে সংখ্যা তিনটির যোগফল বলা আছে 27, তার মানে এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 27, বা এক্স কয়টা, প্লাস একটা দুইটা তিনটা, 3x প্লাস
4 আর 2 কত 6 সমান 27 বা 3x = 27 6 এ পাশে আছে প্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাস বা 3x = 27 থেকে 6 চলে গেলে কত 21 বা x = 21/3 x = 21 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 7 সুতরাং সংখ্যা 3 টি যথাক্রমে 7 x এর মান হচ্ছে 7 তাহলে 7 x plus 2 মানে 7 plus 2 x plus 4 অর্থাৎ 7 plus 4 7 9 11 ঠিক আছে এই তিনটি হচ্ছে বিজোড় সংখ্যা আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো তো আগামী দিন তোমাদের বাড়ির ক্লাস থাকবে বাড়ির কাজ যে অঙ্কগুলো সিডব্লিউ করানো হয়েছে এগুলো তোমরা এসডব্লিউ করে স্কুলে নির্ধারিত দিনে এসে জমা দিবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ